हेलो बंधुरा, आई होप तुम्हारा सबाई भलो आचो। जीके भलो लगले अवश्य भिडियो प्रथम के शेष पर्यन्त देखो। तो चलो शुरू करी आजकल भिडियो। तो आज के एक नम्बर प्रश्न, सम्प्रति कौन विदेशी खेलोवाड़ भारत पीएम कार्ड फाउंडेशने 50,000 मार्किन डॉलर दिए सहाय्य कर। उत्तर, অস্ট্রেলিয়ার ক্রিকেটার প্যাট কামিন্স ভারতের পিএম কার্ড ফাউন্ডেশনে 50,000 মার্কিন ডলার দিয়ে ভারতকে সাহায্য করেছে। দুই নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ভারতীয় যাত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি ঘোষণা করেছে। উত্তর, সম্প্রতি ভারতীয় যাত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইরান দেশ। তিন নম্বর প্রশ্ন, কোন দেশে সবচেয়ে বেশি বিলিয়নাররা আছে। উত্তর, সবচেয়ে বেশি বিলিয়নাররা আছে আমেরিকা দেশে এবং এরপর আছে চীন দেশে। চার নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রায় কত বাচ্চা এইচআইভি ভাইরাসে আক্রান্ত। উত্তর, পৃথিবীতে প্রায় 2 মিলিয়নের কাছাকাছি বাচ্চারা এইচআইভি ভাইরাসে আক্রান্ত। পাঁচ নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি ট্রেন চলে পৃথিবীর কোন দেশে। উত্তর, সবচেয়ে বেশি ট্রেন চলে জাপান দেশে। ছয় নম্বর প্রশ্ন, সর্বপ্রথম মোবাইল ফোন আবিষ্কার হয়েছিল কত সালে। উত্তর, পৃথিবীতে আবিষ্কৃত হওয়া সর্বপ্রথম মোবাইল ফোনের ওজন ছিল প্রায় 1.1 কেজি এবং এটি আবিষ্কার হয়েছিল 1973 সালে এবং মোবাইলের ব্যাটারিটা দেখতে ছিল কিছুটা ইটের মতো। একবার ফুল চার্জ হলে মাত্র 30 মিনিটই ব্যবহার করা যেত, কিন্তু এই ফুল চার্জ হতেই লাগত প্রায় 10 ঘন্টা। সাত নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশ পশুদের কোভিড-19 জন্য টিকা আবিষ্কার করেছে। উত্তর, সম্প্রতি পশুদের জন্য কোভিড-19 টিকা আবিষ্কার করেছে রাশিয়া দেশ। আট নম্বর প্রশ্ন, কোন দেশকে বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট দেশ বলা হয়। উত্তর, বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট দেশ বলা হয় ভার্টিকান সিটিকে। নয় নম্বর প্রশ্ন, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বর্তমান সম্পদের পরিমাণ কত। উত্তর, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বর্তমান সম্পদের পরিমাণ হল 183.6 বিলিয়ন ডলার। দশ নম্বর প্রশ্ন, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি। এই প্রশ্নের উত্তরটা তোমাদের জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তির নাম হলো মুকেশ আম্বানি এবং তার সম্পদের পরিমাণ হলো 92 বিলিয়ন ডলার। এগারো নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকত্ব পেতে গেলে বিদেশিদের কম করে কত বছর ভারতে থাকতে হয়। উত্তর, ভারতীয় নাগরিকত্ব পেতে হলে বিদেশিদের কম করে 5 বছর ভারতে থাকতে হয়। বারো নম্বর প্রশ্ন, গোলাপি কালারের ডলফিন দেখতে পাওয়া যায় কোন জায়গায়। উত্তর, গোলাপি কালারের ডলফিন দেখতে পাওয়া যায় অ্যামাজন নদীতে। ১৩ নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয় কোন মাসে। উত্তর, একটি রিপোর্ট অনুসারে অগস্ট মাসে সবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয়, কারণ এই মাসে অন্যান্য মাসের তুলনায় জন্ম সবচেয়ে বেশি হয়।
14 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে ধনী রাজ্য বলা হয় কোন রাজ্যকে? বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। উত্তর, ভারতের সবচেয়ে ধনী রাজ্য বলা হয় গুজরাট রাজ্যকে। 15 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? উত্তর, বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ভারতবর্ষের হিমাচল প্রদেশে অবস্থিত। 16 নম্বর প্রশ্ন, কোন দেশে কাপড়ের ওপর পত্রিকা ছাপানো হয়? উত্তর, কাপড়ের ওপর পত্রিকা ছাপানো হয় ফ্রান্স দেশে। 17 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে বলিউড অভিনেতা সোনি সুদকে কোভিড টিকাকরণ কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত করা হয়েছে? উত্তর, বলিউড অভিনেতা সোনু সুদকে পাঞ্জাব রাজ্যের কোভিড টিকাকরণ কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত করা হয়েছে। 18 নম্বর প্রশ্ন, অলিম্পিক খেলা প্রথম কত সালে চালু হয়েছিল? উত্তর, অলিম্পিক খেলা প্রথম চালু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে। 19 নম্বর প্রশ্ন, কোন রঙকে রাগের প্রতীক বলা হয়? উত্তর, রাগের প্রতীক বলা হয় লাল রঙকে। 20 নম্বর প্রশ্ন, মেয়েদের যোনির ভেতরের গভীরতা কত হয়? বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে একটা ঘন্টা বাজিয়ে দিও। উত্তর, স্বাভাবিক অবস্থায় মেয়েদের যোনির ভেতরের গভীরতা থাকে 2.5 থেকে 3.5 ইঞ্চি, কিন্তু যখন উত্তেজনা অনুভব করে তখন সেটা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এর জন্য মেয়েদের তখন 6 থেকে 7 ইঞ্চি লিঙ্গ নিতেও কোনো সমস্যা হয় না। 21 নম্বর প্রশ্ন, লিঙ্গ প্রায় 7 ইঞ্চি লম্বা করতে কি করবেন? উত্তর, বেশি বেশি করে মধু, দুধ এবং কলা খাবেন। প্রতিদিন উত্তেজনা বৃদ্ধি করার পরে যে কোনো তেল দিয়ে লিঙ্গটাকে মালিশ করবেন এবং বারবার করতে থাকবেন, কিন্তু এই সময় ভুল করেও আপনি মাস্টারবেশন করবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।